লাগাউন আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং আমি খুব ভালো মানুষ আমার মধ্যে কোনো শয়তানি নেই হাসা ভাইয়া বাটা হাসা না হাসা ভাইয়া আনা যে অনুতপ্ত হইয়া আমাকে ভালোবেসে এখানে আদ্যত করছেন কিয়া সে কথা এর জন্য আপনাকে কিন্তু অনেক অনেক লাভ কামিল ভাইয়া সরি 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 কিন্তু আজ তো বলছিলাম না যে লোকে ভাবিত 16,000 টাকা পাই 16,000 হইতো নো এবার 1600 আর এই 1600 বিল আছে অনলি ফর আপনার ওই লোডের জন্য অনলি 1600 চিন্তা কর 1600 এর তুই লয়ে গেছে 16,000 টাকা নেক্সট টাইম যদি হিসাব কিতাবটা কেন ঠিকঠাক ভাবে করিস আর একটা কথা ভাইয়া আপনাকে বলছিলাম নি আর বন্ধু দুবাই তো নাইছে ওই যে মুন্না মুন্নার লগে যে রোকে সম্পর্ক ওই যে রোকে যে মুন্নাকে ভাঙি গেছে এটা আঙ্গ রোকে পাবি ন 60 কিলো একটা রোকে মানে দেখছো নি কি অবস্থা কোনায় 60 কিলো রোকে আর কোনায় আর রোকে হেতি লগে কি আর রোকে আর মিলা লাইছে এরকম ভুল কে করে গে দেয়া যাবো নেক্সট টাইম ভুল করলে মানুষ কি তুন কি মনে করি আলা কেন রে নুই যা বুঝার বুঝছে গিস থ্যাংক ইউ শুভয়া কথা বলো ন যে শাসন করা তাকেই মানে আদর করে যে আয় কিন্তু শাসনটা ভুলে গেছি এবারে এই তুই ভুলে যাওয়ার জন্য মুই তোরে শাসন করছি মুই তোরে শাসন করছি যাতে মাথায় এটা ঢুকাইয়ে রাখতে পারো যে মাইয়া মানুষের লইয়ে নেক্সট টাইম কথা বললে সম্মান দিয়ে কথা বলতে হবে জি কবিলা ভাইয়া হুম শিমুলের যারা হসবেন্ড ছিল নি এটা কিন্তু আমি মনে রাখিল বেগুন ভুলে গেছি ইগা জুনিয়র কিন্তু আইসে দিছে অন্য একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে আপনি যদি ওরা আমার মধ্যে একটু মিশাল করে দিতেন আরে এটা কোনো কিছু হইল না এরে শিমুল সেই গেল লোকে কোলাকুলি করি আলাই আগে তো লাগে জানি কেন ভদ্র হয়েছে ভাই আপনি এটা কি কোন ভাইয়া বলছি না তোরে যা এই জান জান জি কর আর ভাইয়া এত লোকে কি বন্ধুত্ব ভাইয়া বলছে ভাইয়া বলছি না তোরে যা এই যা কোলাকুলি কর যা দিয়ে দা কোলাকুলি করি জান জান জি করি আলাই কার কার বেগুন বলি যা বেগুন বলি যা তাহলে ভাইয়া কার কার বলছি তো গাতুন বন্ধ ভারত তোর বন্ধু না বন্ধ ভারত হলো বন্ধু আচ্ছা ঠিক আছে যা বন্ধু ভাই বলতেছি দুই বন্ধু যখন মিলে গেছি কথা করে মনে যেন হয়তো তালতো ভাই খাই নাকি সব কি বন্ধু সব বন্ধু বলতেছি আমরা যখন এখন বন্ধু হয়ে গেছি আমরা দুই বন্ধু এখন একটু দুষ্টামি করবো ইচ্ছা করো আর কি দুজনে আলাদা করলে বললে আব্বা ইতে আছে আব্বার সামনে কোন রকমের উল্টাপাল্টা করা যায় কথা কোন উল্টাপাল্টা করলে আব্বার যদি মেজাজ খারাপ হয়েছে তাহলে কিন্তু আব্বা মোরে পুরো বরিশাল লইয়ে দেবে মোর পড়ালা বন্ধ করে দেবে হায় একসে সঠিক কথা বলছো তুমি কাহা যে রাগি শোনো কাহা আসলে কিন্তু কোনো রকম উল্টোপাল্টা কাজ করা দেবে না কোনো রকম মনে করে বিড়ি সিগারেট খাওয়া দেবে না আর তুই শোন কাহা আসার পরে সারাদিন তুই পড়বি কাহা যেন বসতে না পারে তুই দেখবি খালি পড়ো আর পড়ো বুঝছো মুই এটা পড়বো না শিমুল ভাইয়া শোন মোর ছোট ভাই মুই তোরে আদর করে বুঝাইয়ে বলতে আছি কোনো উল্টাপাল্টা করিস না কোনো উল্টাপাল্টা কথাবার্তা বলিস না আব্বার সামনে কোনো রকমের রিসর্টের কথা কোনো মাইয়া মাইনসের কথা কোনো বিড়ি সিগারেটের কথা পার্টি ফুটি এসব কথাবার্তা কোনো কিছু বলবি না তুই একটু চুপচাপ ভদ্রভাবে থাকবি ভাইয়া প্লিজ হ্যাঁ ভাইয়া আচ্ছা ভাইয়া হ্যাঁ একটা জিনিস বুঝলাম না আপনি না বা বাদনা ভালো এখানে আপনি ভয় পান গেলে এত এসে মূল্যা এত কথা বললো না বুঝছো আব্বা আসুক তারপরে বসবা আনে আব্বা বাদ না ভাল্লু বেশি কথা হয় আর আবু ভাই তোমার বললে দেখি তুমি পাশা বাইরে বুঝাইয়ে বললে দিও কোন রকমের উল্টাপাল্টা কথাবার্তা মাস্তানি মুস্তানি যাতে আব্বার সামনে না দেয় আচ্ছা তুই একসাথে চিন্তা করিস না মুই দাদুরে বলবো আনে দাদু আপনি ঘর থেকে একসের বাইরে এর না আর এই হাফ প্যান্ট টাপ প্যান্ট করেন না আর এই এই করে উঠতেন না তুই চিন্তা করিস না আমি বললে দেবো আনে আবু ভাই বুঝতে পেলাম আব্বার যদি মেজাজ মোজাজ খারাপ হয় তোমার দাদুরে পাশারে কিন্তু পুলিশের কাছে দিয়ে দেবে তুই চিন্তা করিস না মেজাজ খারাপ হইবে না আমার উপর আস্থা রাখ আমি আছি আমি দাদুরে বুঝাই বলবো আমি আছি মুসো কি তুই কিন্তু ওই তামিল সিনেমা টিনেমা দেখিস না বুঝছো পারলে টিভিটা বন্ধ রাখিস আচ্ছা ঠিক আছে বল সালাম কি ওই যদি আমেরিকা যাইতে চাই তাহলে মোর কি কি করতে তুমি কোথায় যাইতে চাও আমেরিকা
তুমি আমেরিকা যাইতে হইলে তোমার অ্যাশ টেস্ট করতে হইবে। অ্যাশ টেস্ট কি? ওই যে মানুষদের ব্লাড নেয় না শরীরের বিভিন্ন জায়গা থেকে, ওইরকম তোমার পেছন দিক থেকে সাইডটা সিরিঞ্জ দিয়ে ব্লাড নিয়ে তারপরে ওইটা টেস্ট করাইতে হইবে। ওইটা যদি টিকে যাও তাহলে তুমি আমেরিকা যেতে পারবে। তাহলে ওইটা টিকে গেলে আমি চলে যেতে পারবো না? না, তারপর আরো কিছু ধাপ আছে, কিন্তু প্রথমে আসলে তোমার অ্যাশ টেস্টটা করাইতে হইবে। তাহলে এটা করাবো কোথা দিয়ে? হাসপাতালে বা ডাক্তারের কাছে গেলে তো মেলা টাকা লাগবে, এটা তো মুই ঘরে বসেই করাই দিতে পারবো। আমি পারবা? হ্যাঁ পারবো না কেন, তুমি ফার্মাসিতে যাইয়ে চারটা সিরিঞ্জ নিয়ে আসো, তারপরে ধরো যে মুই তোমার এক পাশে দুইটা সিরিঞ্জ মারিলে আরেকটা পাশে দুইটা সিরিঞ্জ মারিলে পিছন দিক থেকে চারটা সিরিঞ্জ ব্লাড নেবো, এই রক্ত নিয়ে তোমার একটা শিশিতে বেরিয়ে দেবো, তুমি ল্যাবে যাইয়ে জমা দিয়ে দেবে স্যাম্পল, ওইটা তারপরে রিপোর্ট দিয়ে দেবে, রিপোর্টে যদি টিকে যাও তাহলে ধরো যে তুমি আমেরিকা যেতে পারবো। তাহলে আমি চলে যেতে পারবো না? তারপরে কিছু ধাপ আছে, আরো কিছু টেস্ট টেস্ট করাইতে হবে, আরো কাজকর্ম আছে। আচ্ছা, টাহা লাগবে কি অনেক? না না, চারটা সিরিঞ্জ কিনতে কত টাহা লাগবে? কিন্তু তুমি গোসল করছো? না। তাহলে ভালো করে গোসল করে নিতে হইবে, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ঘষে মুছে সব কিছু পরিষ্কার করতে হইবে, তা না হলে সিরিঞ্জ ভরার পরে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে কিন্তু তুমি কমোটে হয়ে আর রাখতে পারবা না। হ্যাঁ বলো কি, তাহলে গোসল করতে হইবে? ভালো করে গোসল করে নিয়ে আও, মুই ব্লাড নিয়ে দিয়ে দেবো, কোথায় জমা দিতে হইবে বইলে দেবো। আচ্ছা, তাহলে আমি সিরিঞ্জ নিয়ে আসি নাকি? আচ্ছা ঠিক আছে, তুই তাক। হ্যাঁ, ইঞ্জেকশন দিয়ে তুমি কি করবে? আরে বাবা, দরকার আছে তুই বুঝবা না, এখন কি এনছে ঘরে ভিতরে ফাঁসা কেন? হ্যাঁ, তোরে কেন ইঞ্জেকশনের ডোজ লিতে কইছে? ভালো হয়েছে নষ্ট, সারা জীবন জেল খাটে নেশা করার লাগে মিশি, আর নতুন নতুন জিনিস ঘরে ঢুকে দিচ্ছে কেন? আরে না বাড়া, বললাম না এটা আমার দরকার আছে আমার। এরা হাবু, এগুলো ইচ্ছা ডিরেক্ট টেম্পাস চলে যাবে কই দিল। আরে বাড়া না, আমি সেই কারণে আনি নাই, এটা তুই বুঝবি না, এটা আমার দরকার আছে। মানে কি বললে এনছা? আমি বুঝতাম না তুমি বুঝতেছো, তো আমারে বুঝাই বলো। আরে আমার অ্যাস্টেস করাই দইবে, ওই আমি আমেরিকা যাব না সেই কারণে অ্যাস্টেস করানোর জন্য এটা আনছি। অ্যাস্টেস কি? আরে অ্যাস্টেস। আরে বাবা, অ্যাস্টেস কি? আরে বাড়া, মানুষ বিদেশ গেলে বাড়া রক্ত পরীক্ষা করাইতে হয় না, সেই কারণেই তো যে এখান থেকে রক্ত নেয় এখান থেকে রক্ত নেয়, মুই তো আমেরিকা যাব এই কারণে মোর অ্যাস্টেস করাই দেবে, অ্যাস্টেস করাই দিলে যে পেছনে দুইটা দুইটা করে সাইড দেবো এটা দিতে হয় সেটার জন্যই আনছি। কে বলছে তোমার? শুভ। শুভ তো মোর টাহা বাঁচাইয়া দিতে আছে, ওই টেস্ট করাই তোলে তো মনে কর হাসপাতালে যাইতে হয়, সেখানে অনেক টাহা লাগে, শুভ বলছে শুভ নাকি পারে অ্যাস্টেস করাইতে, সেই কারণে মোর পেছনে দুইটা দুইটা করে সাইড দেবো এটা দেবে, রিয়া বলছে অ্যাস্টেস করাইয়া দেবে। শুভ কইছে কেন? ই গয়সা কি তোর? তুমি সারাক বোধাই জীবনে কোনোদিন শুনছো নি বিদেশ যাওয়ার আগে কেউ ইঞ্জেকশন ভরে? আবার কয় হ্যাঁ, এত মানুষ যে আমেরিকাতে গেছে সবাইকে ইঞ্জেকশন ভরে নিয়ে গেছে। আবার কয় হ্যাঁ, তোমার শুভ উল্টা পাল্টা কথা কইছো, তুমি ট্যাকলিং করে যাই ইঞ্জেকশন গুলো এনেছো কিলে, তুমি শুভরে জিজ্ঞেস নি রে, তুই কি জীবনে অ্যাস্টেস করছিস? আরে বাড়া, ও তো আর আমেরিকা যাবে না, আমেরিকাতে যাব মুই। হিগা জীবনে আমেরিকা যেতে তো না, আমেরিকা নয় কোনো কান্ট্রি ভিতরে ঢুকতে ইচ্ছে না। হ্যাঁ কা হিগা, সেটা বেয়াদব, এর আগে উল্টা পাল্টা ইংলিশ শিখে তোমার কথা আর বেজার লাগেছে বলি গেছো নি, অন অন ইঞ্জেকশন এবং দিলে যদি কোনো ইনফেকশন হয় পরে তোরে লইতে হসপিটাল দরে দিলি করতে হইবে না বাড়া। আর তুমি যেরকম ফাল পাইতেছো, তুমি কি কোনোদিন আমেরিকা ঢুকতে পারবা? হ্যাঁ কা পারবো না গো, একারে না, এত সহজ আমেরিকা? আমেরিকা যেতে হলে তোর আগে ইংলিশ শিখে লাগবে, শিখাতে যোগ্যতা লাগবে, টোফেল শিখার লাগবে, যে যোগ্যতা তোমার দিতে নাই, তুমি বরঞ্চ বান্দরবন যেতে পারবা, এর বেশি কোনো যেতে ইচ্ছা না। শুভ কইসা তুমি ইঞ্জেকশন লই এনেছো, তুই যা এক কাজ করো যাও ফার্মেসি তোমার যেটা ফেরত দিয়ে আসো যাও। আচ্ছা না, তাকে ফেরত দিলে কেন? তুই ইঞ্জেকশন গুলো শুগর কাছে যাবে, যাই কবে আয় আয় আগে তোর অ্যাস্টেস করাইলি, তোর ব্লাড লাভ হাতে কাছে জমা দিন। তাহলে একটুক নলেজ তোমার মধ্যে নাই, পুরো শরীরের মধ্যে কি রক্ত থেকে আলাদা নেই, তোর রক্ত এটা এম তুম নাম দিত না, যাও তুমি ইঞ্জেকশন গুলো বলো যাও। দেখো কি মিথ্যে কথা কইছ আমারে, হারা পরে আজকা পাইস, পরে আজকা আমি খাইছি, পরে আমি আসতে সরাবো। কি বলেন না বলেন, ওই তো লবঙ্গ সবাইতে আছে, ও বিজি সিগারেট খাবো না। হাফ প্যান্ট পরছো কা? টাকলু দেখি খোলা
না মুই তো এমনি হাফ প্যান্ট পরি না মুই গোসল করে মাত্র বাইরে সি নামাজ পড়ব ফুল প্যান্টটা পরতে নিছিলাম তখন বেল বাজছিল আছে মুই চলে আসছে সুবরে তুই বাড়িতে তো খুব সুন্দর এত সুন্দর করে সাজাইছিস কি না আরে মুই বহুতই আছি চল আপনি ভিতরে চলে কষ্ট হয় না আসতে না কি কষ্ট দেখছো না বাবা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং